নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেমমিত ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই তো আর তো বন্ধুরা দেখতেই পারছ অন্য দৌড়ে চলে আসছে কারণ স্কুল থেকে চলে এলো আমাকে আজকে কিছু বলে নেই ফোন করে উনি কিছু করে নেই কিন্তু স্কুল যাওয়ার সময় আমি যখন দিয়ে এসেছি তখন আজকে তখন কটা বাজবে তখন দশটা পঁয়ত্রিশ বাজছে বাড়ি থেকে বেরোলাম তখন তখন যেতে পাঁচ মিনিট লেগেছে তো সাইকেল নিয়ে যখন যাচ্ছিলাম তখন তো বলছিল যে বাবা তুমি এসো না আজকে তো সে তাই করলো কারণ আমি ভাবলাম যে ও বললো এসো না কিন্তু এসে ফোন করবে কিন্তু সেটা করে নাই আর এদিকে আমি ফার্মের জায়গাটা ভারাচ্ছিলাম তো অনেক কাজ ছিল আর ম্যামকে বললাম যে ভাতটা বারো ওকে চানটা করে নিয়ে চলে আসি তো আমি চানটা ওকে ফাঁকে করেই নিলাম তো তারপরেও লাগলো গেম খেলতে আর ম্যাম ভাতটা লাগলো ভাত পাড়বের একটাই বাহানা ও স্কুল যাওয়ার আগেও বলবে একটু গেম খেলবো টিউশনে যাওয়ার আগেও একটু গেম খেলবে তার আগে তো স্কুল থেকে এসেও গেম খেলবে তো একটাই কথা যে আমি স্কুলে যতক্ষণ পড়াশোনা করে এলাম ততক্ষণ তো মোবাইলটা কেউ পড়ি পড়েছিলো তো তার জন্য আমি খেলছি তো খেলা একটু একটু তো পড়াশোনাও করে মোটামুটি সব দিকে তাল বজিয়ে রেখে মানে কাজটা করায় ও ভাতের মধ্যে ডাল ভাত ডালের মধ্যে একটু আলু সেদ্ধ যদি পায় তো ডাল ভাতটাই খেতে সব থেকে ভালোবাসে তো ছোটো থেকে ডাল ভাত খাওয়াই অভ্যাস করিয়েছি আর এটা হচ্ছে মুখ করাই ডাল আর ও গেম খেলতে ব্যস্ত আর এটা হচ্ছে খোঁড়োর তর খোঁড়ো তো এটা চাল কুমড়োর তরকারি এটা সেই এখন দিদা দিয়েছিল তো ফিজে রেখেছিলাম এগোদিন খাওয়া হয়নি তো দিদিমাদেরকে খানিকটা দিয়েছিলাম তো আমাদের খানিকটা হয়েছে আর বাবাদেরকে একটা গোটা দিয়েছিলাম কিছু নয় আজকে নিরামিষ নিরামিষ ভাত কারণ আজ মাছ আনেনি হাট গিয়েছিলাম তো মাছ আনতে মনেও নয় আর আজকে আনতে মন হয়েছিল না কারণ কালকে মাংস হয়েছিল আর মাংস একটু ফিজেও ভরা যে আজ করবো না একটা কাল করবে তো আমরা দিয়ে টক করেছে ম্যাম তো এগুলো গোষ্ঠদের কাছে আমরা তো আমরাগুলো বেশ খেতে ভালো চাটনি করলে মানে যে ছিলকাটা ছাড়িয়ে নিই মানে আঁঠিটা ফেলে দিয়ে যে ছিলকাটা ছাড়িয়ে যে সিদ্ধ করে খাওয়া হয় তো সুপার লাগে তো আমরা কোনো কোনো দিন খাই তো আজকে করেনি কম ম্যাম তো যেদিন করবে আমরা সেদ্ধ তোমাদেরকে দেখাবো বা বলবো আর আমরা মাঠের মধ্যে থাকি তো ফাঁকা জায়গায় তোমাদের রেল্যাক্সে বাস করতেও ভালো লাগে একসাথে সবাই মিলে একসাথে সব কাজকর্ম করি সব কিছুই করি তো বাই বাই টাটা আবার পরে ব্লগে আসছি তোমাদের সাথে কথা বলতে এরকম একটা ছোট্ট বড়ো ব্লগ নিয়ে বাই